তাহলে তোমাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট তোমাদের বিষয়ে, তো যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট, তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার রুটিন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত করা হয়েছে। তো আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যারা অসন্তুষ্ট, তোমাদের যে পরীক্ষা রুটিনটি রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে এসেছে, সেটা নিয়ে আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট, যারা পরীক্ষা দেবে, অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা, তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ভিডিওটি। তো চলো এবারে দেখে নিচ্ছি রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যারা অসন্তুষ্ট, তোমাদের পরীক্ষার রুটিনটি কি দেওয়া হয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটি যেটি রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে পাবলিশ করা হয়েছে। তো দেখো, এখানে প্রথমে বলা হয়েছে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা ইমপ্রুভমেন্ট ডিসেটিসফাইড পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। প্রথমে বলা হয়েছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় এবাদান ও ছাত্রছাত্রী অভিভাবকদের জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম ও ফাজিল ইমপ্রুভমেন্ট ডিসেটিসফাইড পরীক্ষার্থীদের পরীক্ষা আগামী 13 সেপ্টেম্বর 2021 থেকে শুরু হতে চলেছে। বিস্তারিত পরীক্ষাসূচি নিম্নে দেওয়া হলো। তো তোমাদের যারা ডিসেটিসফাইড ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের পরীক্ষা আগামী 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে। তার পাশাপাশি তোমাদের সম্পূর্ণ পরীক্ষার রুটিন এখানে দেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা ডিসেটিসফাইড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই নোটিফিকেশনটি আজকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে একবার চেক আউট করে নেবে। বন্ধুরা, রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যারা অসন্তুষ্ট, তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি আজকে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকে এসেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করেছি। আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবে। তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা, তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।